শীত মানে পিঠাপুলির একটা আমেজ আজকে আমি আপনাদেরকে পিঠাপুলির মধ্যে পিঠার সব থেকে সহজ একটা রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু অনেক মজার একটা পিঠা সুজি দিয়ে চটজলদি বাসায় আপনারা করে নিতে পারেন প্রথমে এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিব। আর এটা খাঁটি গরুর দুধ আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও কাজটা করে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে ডালচিনি এবং সবুজ এলাস দুটো দিয়ে দিলাম এবং দুধটা কিন্তু খুব ভালোভাবে বলক তুলে নিতে হবে আর এটা একদম কাঁচা রয়েছে আর এই মাঝে আমি এখানে একটা ডিম নিয়ে নিব প্রায় দুটো ডিম দিয়েছি আমি এখানে তো ডিম দুটো আমি প্রথমে রুম টেম্পারেচারে রাখা ডিমগুলো খুব ভালোভাবে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটা আমি একটু ফেটিয়ে নিব যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া যাবে ঠিক ততটাই ভালো আর এটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখা ডিমটাই নিতে হবে তাছাড়া কিন্তু পানি ছেড়ে দেবে যাই হোক খুব ভালো ভাবে ফেটিয়ে নেয়ার পরে এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সুজি প্রথমে আমি নিয়ে নিলাম আর সুজিটা আমার কতটুকু লাগছে ভিডিওটাতে দেখলে আপনারা কিন্তু বুঝে যাবেন প্রথমে আমি সুজিটা অল্প করে করে ডিমের সাথে মিক্সড করে নিব আর সুজিটা কিন্তু কাঁচা রয়েছে এখানে ভাজার কোনো প্রয়োজন নেই আর দেখতেই পাচ্ছেন অলমোস্ট ভিডিওতে যে সুজিটা দেওয়ার পরে একটু লিকুইডি আছে তারপর আমি আরেকটু পরিমাণ সুজি এখানে দিয়ে দিলাম ব্যাস এটা আমি দশ মিনিটের মতন রেস্ট স্টে রেখে দিব এদিকে আমি দুধটার মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু স্বর ভেসে উঠেছে এই অবস্থায় দিয়ে দিব চিনি চিনিটা দেওয়ার পরে দুধটা কিন্তু হালকা একটু লিকুইড হয়ে যাবে আর এটা এখানে আমি ব্রাউন চিনিটা ব্যবহার করছি আপনারা নর্মাল চিনি দিয়ে ওটা করে নিতে পারেন আর এখানে কিন্তু আমি কোনো প্রকার গুঁড়া দুধ ব্যবহার করব না খুব ভালোভাবে মিক্সড করে নেব আর এই দিকে দশ মিনিট হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু ফুলে গিয়েছে আর অবশ্যই এই ব্যাটারের মধ্যে কিন্তু চিনি মিক্সড করা যাবে না এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিতে হবে আর তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে মেজারমেন্ট কাপের যে চামচটা রয়েছে প্রথমে আমি এটা দিয়ে দেয়ার একটু ট্রাই করেছিলাম কিন্তু খুব একটা ভালো হচ্ছিল না তারপরে আমি হাত দিয়ে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছিলাম এতে করে কিন্তু পিঠার শেপটাও ভালো এসেছিল আর এটা যেহেতু সুজির রসভরি পিঠা তো সেক্ষেত্রে কিন্তু একটু এব্রো থেব্রো হলে কোনো প্রবলেম নেই তো পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে ভেজে নিতে বলতে এটা আমি একদম ব্রাউন কালার করব না একটু সাদা সাদা অবস্থায় আমি এটা উঠিয়ে নিবো আর পিঠাগুলো মানে বড়া আকারে দিয়ে দিতে হবে আপনারা চাইলে চামচ দিয়েও এখানে দিয়ে দিতে পারেন তো সাদা একটু হওয়ার পরে আমি জাস্ট এটা উঠিয়ে নিব আর তেলটা যতটুকু সম্ভব উঠিয়ে নিতে হবে আর এই পিঠাটা আমার অনেক ভালো লাগে কেন জানি না তো এভাবে পিঠাটা আপনারা কিন্তু এই শীতের মৌসুমে করে নিতে পারেন আর কোনো প্রকার ঝামেলা নেই চালের গরু নেই চটজলদি পিঠাটা কিন্তু হয়ে যাবে এদিকে কিন্তু দুধটা একটু গরম রয়েছে এই অবস্থায় গরম পিঠাটা আমি দুধে দিয়ে দিলাম এবং হালকা একটু বলক উঠিয়ে নিব বলক উঠিয়ে নিলে খুব সুন্দরভাবে পিঠাটা কিন্তু একটু সিদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু অবশ্যই রেস্টে রেখে দিতে হবে প্রায় দুই ঘন্টার মতন এতে করে দুধটা কিন্তু পিঠাটা একদম টেনে নেবে এবং পিঠাগুলো কিন্তু অনেক বড়ো সাইজের হবে এতে করে কিন্তু অনেক মজা লাগে এভাবে অবশ্যই বাসায়